ক্রিকেটার সাকিব আল হাসানকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বাংলাদেশের অশান্তির সময় এক আন্দোলনকারী খুন হন, সেই ঘটনায় নাম জড়ায় সাকিবের। তার বিরুদ্ধে মামলাও রুজু হয়। সেই সময় তিনি বিদেশে ছিলেন। তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তদন্তের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এই পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশের দ্বিতীয় টেস্টের আগে সাকিবকে কিছুটা স্বস্তি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের পক্ষ থেকে আপাতত জানানো হয়েছে সাকিব ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারবেন। সাকিবের বিরুদ্ধে বাংলাদেশে FIR রয়েছে, খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। যদিও সেই সময় তিনি বাংলাদেশে ছিলেন না যে সময় খুন হয়েছিল, তিনি সংসদ হওয়ায় তার নাম জড়িয়েছে। সাকিবের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ায় তাকে দেশে ফেরানোর দাবি উঠেছে। ICC নিয়মকে সামনে রেখে BCBকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে বলা হয়েছে ICC নিয়ম মেনে সাকিবকে দেশে ফেরানো হোক এবং তাকে ক্রিকেট থেকে বসিয়ে দেওয়া হোক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত। এবার নোটিশের বিষয়ে BCC প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলেন, সাকিব খেলা চালিয়ে যাবে, ওকে দেশে ফেরাতে চেয়ে আমরা একটি আইনি নোটিশ পেয়েছি। নোটিশের উত্তরে আমরা এটা জানালাম, কারণও ব্যাখ্যা করেন তিনি। বলেন, এখন একটি FIR হয়েছে, এটি প্রাথমিক স্তরে রয়েছে, এরপরে অনেকগুলো স্টেপও রয়েছে। যতক্ষণ না সাকিব দোষী প্রমাণিত হচ্ছে ততক্ষণ তিনি খেলা চালিয়ে যাবেন। বাংলাদেশ দল পাকিস্তান দেখতে চায়, আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ প্লেয়ার এবং আমরা ওকে ফাইনালে আমাদের কর্তব্যটা যে পাকিস্তানে শেষ করে সাকিব আল হাসান ইংল্যান্ডে খেলতে যাবেন, সেখানে তিনি সারের হয়ে খেলবেন। সাকিবকে NOC দেওয়ার বিষয়ে ফারুক আহমেদ বলেন, সাকিব আল হাসান লম্বা সময় ধরে টেস্ট ক্রিকেট খেলেনি, এই কারণে আমরা ওকে সারের হয়ে খেলার অনুমতি দিয়েছি যাতে ছন্দে ফিরতে পারে। স্পোর্টস বিউরো, নিউজ বর্তমান।